Assalamualaikum, আমি হোসেন, আমি আছি রাংশাসি প্রপার্টিজ লিমিটেড সেলস ডিপার্টমেন্টে। আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে Md.motiur হায়দ্রাবাদ, অ্যাটলাস র্যাঙ্কস প্লাজা, লেভেল 10 লেভেল 9। সেবার মানটা যদি একটু সংক্ষেপ বলেন, সেবা কী কী সেবা দিয়ে যাচ্ছেন? সরি, নামটা একটু বলেন। আমার নাম সৈয়দ ইমরাজ কাইসার, হেড অফ সেলস হিসেবে আছি। আমাদের কোম্পানির নাম হচ্ছে কিশোলার প্রপার্টিস লিমিটেড। সেবা সম্বন্ধে একটু ধারণা দেন। আমাদের, আমি বলি, আমাদের কোম্পানিটা একটা গ্রুপ অফ কোম্পানি, যেখানে কনস্ট্রাকশনও আমরা কাজ করি, আবার রিয়েল এস্টেটও কাজ করছি। রিসেন্টলি আমরা এক অনগোয়িং প্রজেক্ট চলছে, এটা হচ্ছে টেকনিক্যাল মোড়ে, যে মার্কেটিং করে টেকনিক্যাল মোড়ে, ঠিক ওটা রাস্তার উপরে, এটা প্রায় 25 কাঠা জমির উপর। এখানে আমরা 6 স্টোরি একটা বিল্ডিং হচ্ছে, কমার্শিয়াল কাম অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আছে। তো এখানে যা অনেক সুযোগ সুবিধা থাকবে, এখানে আমার স্মার্ট পুল থাকবে, বিবিকে এরিয়া থাকবে, ওয়াকিং এরিয়া থাকবে, তারপর আমাদের কমার্শিয়ালের জন্য আমাদের মক থাকবে, প্রেয়ার রুম থাকবে, তারপরে আমাদের রেসিডেন্সিয়াল জন্য প্রেয়ার রুম থাকবে। এছাড়া আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে 6th ফ্লোর পর্যন্ত থাকবে শপিং মল, ফুললি সেন্ট্রালাইজড, আর 7th ফ্লোর থেকে 13th ফ্লোর পর্যন্ত অ্যাপার্টমেন্ট থাকবে। তো এটা খুব ভালো সাড়া পাচ্ছি, এবং এটা তো এই সাইডটা হচ্ছে এখন ফিউচার চট্টগ্রামের একটা প্রবেশদ্বার, ঢাকা চিনাক লিঙ্ক রোড এদিকে হচ্ছে। তো আমরা খুব ভালোই সাড়া পাচ্ছি, আমাদের ভালোই বুকিং হয়েছে এখানে। আচ্ছা, কেমন লাগতেছে ছাদের নিচে সবাই দীর্ঘদিন? খুবই ভালো লাগছে, কেননা অ্যাকচুয়ালি হাউজিং ইজ মানে মাস্ট সবার জন্য। যতই আমাদের, হ্যাঁ একটা সমস্যা হচ্ছে, রড সিমেন্টের দাম বাড়ছে, এগুলি বিছানা ওটার জন্য হয়তো কনস্ট্রাকশন কস্ট একটু বেড়ে গেছে, কিন্তু মানুষের চাহিদা আছে, কেননা আবাসন তো থাকবেই, ডে বাই ডে আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের দেশে তো জনসংখ্যা প্রায় 20 কোটির মতো, এবং এটার চাহিদা অবশ্যই আছে। তো আমরা এভাবে কাজ করে যাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম, আমি ফেরিকুল ইসলাম, প্যারাগন টেক মার্কেটিং হিসেবে আছি। আমাদের প্রোডাক্ট ভেরিয়েশন হচ্ছে আমাদের লেট ডাটা এবং সার্ভিস টিকে নিয়ে আমরা কাজ করি। রেফেয়ারে আমরা বিল্ডিং ম্যাটেরিয়াল হিসেবে আমাদের প্রোডাক্ট হচ্ছে লেট ডাটা সাব স্টেশন। সুবাদে আমরা ডেভেলপারদেরকে আমরা একটা অন্যান্যমাত্রা অন্যান্য সুবিধা দেওয়ার জন্য আমরা মেলাতে আমরা ইনস্টল নিয়ে আসছি। যারা গাইডলাইন খুঁজে পাচ্ছে না, তাদের জন্য কি গাইডলাইন পাবে কিনা তার পজিশনে গেলে একটু বলবেন। হ্যাঁ, অনেকে কিন্তু টাকা আছে, স্বপ্ন আছে, কিন্তু সঠিক গাইডলাইন পায় না, ভোগান্তি পড়ে যায়, সেক্ষেত্রে যদি ছোট্ট করে একটু বলেন। সেক্ষেত্রে হচ্ছে যারা ডেভেলপার আছে, তারা হচ্ছে অন্যতম প্রোডাক্ট হচ্ছে আপনার লিফ্ট কেনার জন্য হচ্ছে একটা রেনাউন্ড কোনো কোম্পানি সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে ওনার বিল্ডিংটাকে আরও লোকেটিভ করার জন্য। সেক্ষেত্রে হচ্ছে সাস্টেন কোম্পানি সিলেক্ট করতে হবে, যে তার বিল্ডিংটাকে সুরক্ষিত দেওয়ার জন্য লিফ্ট জেনারেটার, এই এই ধরনের কোম্পানি হচ্ছে দীর্ঘদিন যাবৎ মার্কেটে আছে, এই ধরনের কোম্পানি সিলেক্ট করা। কেমন লাগতেছে দীর্ঘদিন পর একটা দিন এসে? সরি, কেমন লাগতেছে একটা দিন এসে দীর্ঘদিন পর? এখন পর্যন্ত ইনশাল্লাহ খুব ভালো সাড়া পাওয়া পাচ্ছি, আরও 2 দিন আছে ইনশাল্লাহ, আরও ভালো সাড়া পাওয়া আশা করছি। একটু বলেন, আমাদের প্রপার্টিসটা হচ্ছে ইকুইটি প্রপার্টিস ম্যানেজমেন্ট লিমিটেড। আমরা ফেয়ারে এসেছি 7টা প্রজেক্ট নিয়ে, 2টা কমার্শিয়াল প্রজেক্ট আর 5টা হচ্ছে রেসিডেন্সিয়াল। আমাদের একটা প্রজেক্ট হয়েছে হায়দ্রাবাদ জাদুঘরের পিছনে। এই প্রজেক্টে 148টা অ্যাপার্টমেন্ট নিয়ে আমরা মধ্যবিত্তদের আওতার মধ্যে এই অ্যাপার্টমেন্টটা রেখেছি। এখানে 1300 থেকে 1500 স্কোয়ার ফিটের মধ্যে রিজনেবল প্রাইসের মতো অনেকে কিন্তু আমরা স্বপ্ন দেখি, কিন্তু সঠিক গাইডলাইন খুঁজে পাই না, টাকা আছে কিন্তু গাইডলাইন খুঁজে পাই না, সেই গাইডলাইনটাকে আপনার প্রতিষ্ঠানে পাবে কিনা? অনেকে কিন্তু স্বপ্ন দেখি, স্বপ্ন বাস্তব করতে গাইডলাইন পাবে যাবে না। হ্যাঁ, ইকুইটি পয়েন্টে এসে আমাদের সাথে কথা বলতে, দেন আমাদের দক্ষ কর্মী, বিক্রয় কর্মীরা আছেন, ওরা বিভিন্নভাবে গাইডলাইন দিয়ে সাহায্য সহযোগিতা, মানে সঠিক গাইডলাইনটা পাবো। কেমন লাগতেছে দীর্ঘদিন পরে এক ছাদের মেসে সবাই? 1 বছর পর এটা তো আমাদের একটা মিলন মেলা। হ্যাঁ, এটাতে প্রতি বছরে 4 দিন খুব এনজয় করি এই দিনে। তো এক ছাদের নিচে আসলে খুব একটা উৎসবমুখর অনুষ্ঠান করে, এটা আমরা খুব এনজয় করি। আমি মোহাম্মদ তারিফ বলছিলাম। সেবা সম্বন্ধে একটু জানাতেন। প্রথমে ধন্যবাদ জানাই দৈনিক জনপদকে, ধন্যবাদ জানাই রিহ্যাব চিরঞ্জীবনকে, এরকম সুন্দর একটা প্রোগ্রাম রেডিসন চিরন করার জন্য। আমরা আসলে অনেকগুলো প্রজেক্ট আমাদের এখন অনলাইন ডাটা এবং চিরমে,
আরবিতে ওর চিটংয়ে আমাদের দুটো কন্ডোমিনিয়াম প্রজেক্ট, একটা হচ্ছে সেন্ট মার্টিন পার্ক আর একটা হচ্ছে সেন্ট মার্টিন গার্ডেন। সো আমি ক্রেতা সাধারণকে অনুরোধ জানাবো যে যাতে চিটংয়ে যে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট সেন্ট মার্টিন আমরা নিয়ে আসছি সেটা একটু ঘুরে দেখেন এবং এখান থেকে নিজেদের পছন্দ মতো কমার্শিয়াল স্পেস দোকান কিনে নেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদান, আমি গ্যাসবিলা লিমিটেডের ম্যানেজার। আচ্ছা, সেবা সম্বন্ধে যদি একটু জানতে চাই আমি যে গ্রাহকটা কে সেবা পাচ্ছে। আসলে এখন দ্রব্যমূল্যের দাম তো প্রচুর বৃদ্ধি, তারপরেও আমরা চাচ্ছি যে মানুষের না যাতে হাতে থাকে ওভাবে করার জন্য মধ্যবিত্তরা যাতে ফ্ল্যাট নিতে পারে সে কারণে আমরা অল্প লাভে ফ্ল্যাট দেওয়ার জন্য পরিকল্পনা করছি। যারা ফ্ল্যাট বুকিংয়ের জন্য ভাবনা চিন্তা আছে সঠিক গাইডলাইন পায় না, আমি বলবো যে আপনাদের সাথে আসলে সঠিক গাইডলাইনটা পাবে, এটা রাইট? জি অবশ্যই। আমরা কিন্তু অনেকে অনেক কিছু ভাবি যে কিন্তু সঠিক গাইডলাইন পাই না, কিন্তু ভোগান্তিতে পড়ে যায় না। মূলত হচ্ছে যে আমরা কমিটমেন্টটা ঠিক রাখি, আমরা যেভাবে ক্লায়েন্টদেরকে কমিটমেন্ট করি যে 36 মাসের মধ্যে ফ্ল্যাট বুঝে দিব, আমরা অতটুকু আরও আগে ফ্ল্যাটটা বুঝে দিই। মানে যারা ফ্ল্যাট নিয়ে ভাবনা চিন্তা আছে সঠিক গাইডলাইন খুঁজে পাচ্ছে না, আমি বলবো যে আপনাদের সাথে যোগ করলে সঠিক গাইডলাইনটা পাবে আর ওদের সময়টাও আসবে। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, কেমন লাগতেছে দীর্ঘদিন পরে এক চাঁদের নিচে? অবশ্যই, আমরা তো আসলে প্রতি বছর রিহ্যাব ফেয়ার করি, তো আমরা এই বছর আসছি। আমাদের মূলত হচ্ছে যে আমরা এটার মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা থেকে পরিচিতি লাভ করার পরে আমরা এখান থেকে যাওয়ার পরে এক মাসের ভিতর প্ল্যান দাঁড়ায় যায়, তাদের সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে আমরা ক্লায়েন্টগুলো চেক করি, মূলত আমাদের এফিয়ারের মাধ্যমে আমাদের সাথে ক্লায়েন্টের সাথে একটা সুসম্পর্ক পেয়ে যাবে। পেয়ারে দেখতে পেরেছি অনেক দর্শনার্থী আসছেন, দর্শনার্থী এসে নিচে যাইতে মতো গ্রাহক সেবা বোঝার চেষ্টা করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় করেছেন এবং দেখতে পেরেছি এখানে প্রতিটা স্টলে কিন্তু লোকজন বাড়তেছে এবং অনেকে কিন্তু টিকিট সংগ্রহ করে টিকিটের একটি অংশ বক্সে রাখার চেষ্টা করেছেন, বক্সে রাখলে আপনি পুরস্কারটা পেতে পারেন এবং এখন দেখতে পাচ্ছি প্রতিটা স্টলে কিন্তু দর্শনার্থীর ভিড় বাড়তেছে, আপনারাও এসে আপনাদের কাঙ্ক্ষিত সেবা বহন করতে পারেন।